فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله سبحانه وتعالى والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب. وقال أيضا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سمعت حاضرين আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভাই পরিচালক আর যারা আমরা জান্নাত প্রত্যাশী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশী এবং কেয়ামতের দিনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে আশা রাখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পানের আশা রাখি এই উপস্থিত ভাইরা এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে অবস্থায় এখানে বসা আছি মূলত এটাই হলো জামাতবদ্ধ জীবন। জামাতবদ্ধ জীবনের যে কয়েকটি বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রুজ্জুকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো এবং ওয়ালা তাফাররাকু, তোমরা গ্রুপ গ্রুপ হইও না, বিচ্ছিন্নভাবে চলাফেরা করো না। এটা হলো কোরআনের আয়াত। এবং করলে কি হবে? ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে দ্বীনের পথে এরা চলাফেরা করে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজের জীবনকে পরিচালনা করার জন্য সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তবে তাদের মজবুতি, তাদের চলাফেরা, সাংগঠনিক জীবন এবং সামাজিক জীবনটা কেমন হবে, বলা হয়েছে বুনিয়ানুম মারসুস, যে সীসা ঢালা প্রাচীরের মতো। বিপদ আসবে যত, কোনো সমস্যা নেই, ও চ্যাপ্টা হয়ে যাবে কিন্তু থেতলে যাবে, স্টিল টুকরো টুকরো হবে না। লোহা কিন্তু চেষ্টা করলে এটা ভাগ হয়, কিন্তু সীসা ওর উপরে হাতুড়ি দিয়ে পিটাইলে কি হয়, চ্যাপ্টা হবে কিন্তু ভাঙবেও না, ভাগও হবে না। ওর উপর দিয়ে মুসিবত যাই থাকুক। এবং এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগণিত হাদিসও রয়েছে, বলা হয়েছে তোমরা যদি তিনজনও বসবাস করো কোনো একটি জনপদে, তিনজন মানুষ যদি কোথাও এমনকি সফরেও বের হও, যে অবস্থায় থাকো, স্টিল তোমাদের মধ্যে যেন একটা ইউনিটি থাকে, যে এর মধ্যে এই ব্যক্তি আমাদের পরিচালক হবেন, এই ব্যক্তি আমাদেরকে এই কথা বলবেন, এভাবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি ছিলেন যখন যুদ্ধের ময়দানে, যে যুদ্ধটাকে আমরা মনে করি ওকে যুদ্ধে একজন সেনাপতি থাকবে ঠিক আছে, বাকি কাজের জন্য মনে হয় প্রধান থাকার প্রয়োজন নেই, নো, আল্লাহ রসুল সাল্লাম এমনকি পাকের বিষয়টা রান্না করবে, এটা কে লাকড়ি সংগ্রহ করবে, কে চাল মানে কুকের ব্যবহার করবে এবং কে কি করবে, এইগুলো প্রচুর ডিস্ট্রিবিউটেড ছিল। আল্লাহ রসুল সাল্লাম যে বিজয় লাভ করছেন একের পর এক, একের পর এক, এখনকার সময়ের চাইতে তখনকার সময়ে জালেমরা যে খুব বেশি সহজ ছিল বিষয়টা এরকম না, এখনকার সময়ে জালেমদের যে অবস্থান তার চাইতে মুসলমানদের অবস্থান অনেক বেশি শক্তিশালী, কোনো অংশে কম না। এদিকে অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া, বিপদে পড়লো অ্যাটলিস্ট দোয়া করার জন্য, চ্যারিটি দেওয়ার জন্য মুসলমানরা আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যখন দিন নিয়ে এসেছিলেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একজন মাত্র শাসক পজিটিভ ছিলেন, যে নাজ্জাসি, এছাড়া সারা পৃথিবীর আর একটা পর্যায়ে গিয়ে শ্রীলঙ্কার কারালা কেরালার ওই সাইডের এক প্রেসিডেন্ট, উনি কিছুটা পজিটিভ ছিল, বাট ওইটার ব্যাপারে হিস্ট্রিটা একটু ডিফারেন্ট অনেক পরে গিয়ে। তো এই পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে একটি বিজয়ী রূপে পৃথিবীকে উপস্থাপন করছেন, এবং শুধু সেই বিজয়টা এরকম যে সকল মানুষের কল্যাণে সেটা কাজ করছে, এর পিছনে